Hello students, welcome back into another important class from your favorite YouTube channel Simplified Biology, and I am your teacher Dhruva Mahato. My dear students, ajker class e amra janbo double fertilizations orthat di nishechan somporke. Actually double fertilizations is an important defining features or defining characteristics of angiosperms. Ebong ei jeta double fertilization ba di nishechan it occurs exclusively in angiosperms. এছাড়া অন্যান্য যেগুলি plant groups আছে সেগুলির মধ্যে কিন্তু আমরা double fertilization বলে এই ঘটনাটা আমরা দেখি না, ঠিক আছে? So double fertilization is an exclusive characteristics of angiosperms. It is a defining characteristics of an angiosperms. And to know the process, actually double fertilization process টা কি সেটা জানতে গেলে উই নিড সাম নলেজ অ্যাবাউট দি স্ট্রাকচার অফ কার্পেল, বেসিক্যালি ওভারি, ওভারির ভিতরে থাকা অভিউল এবং তার ভিতরে থাকা যেটা এগ কন্টেনিং এমব্রায়ো স্যাক, সেই তার স্ট্রাকচার সম্পর্কে আমাদের কিছু বেসিক নলেজ আমাদের থাকতে লাগবে। অ্যাকচুয়ালি ফুলের যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দ্যাট ইজ কল দি কার্পেল, অ্যান্ড কার্পেল অ্যাকচুয়ালি স্ট্রাকচারালি ডিফারেনশিয়েটেড ইন্টু থ্রি পার্টস। দি পোলিন গ্রেন রিসেপ্টিভ পার্ট ইজ নোন অ্যাজ দ্য স্টিগমা, the slender stalk is called the style, and the solen base which contains the ovules is called the ovary. So this is the ovary wall, and inside the ovary, ovary bhitore erokom egg like kichu bodies amra pai, shela shongkha ekta hote pare ba numerous hote pare, it varies from plant to plant. To ovary bhitore thaka ei dhoroner bibhinno akritir je guli egg like bodies, these egg like bodies are called the ovule. Actually after fertilization this ovule actually transform into seeds. তো এটাও কিপ রিমেম্বার, অনেক সময় প্রশ্ন আসে যে ফ্লাওয়ারের কোন পার্টটা অ্যাকচুয়ালি ফাইনালি গেট ট্রান্সফর্ম ইন টু সিড, দ্যাট ইজ দ্য অভিউল, সেটা ফার্টিলাইজেশনের পরে হয়। এনিওয়ে এই যেটা অভিউল, অভিউল কন্টেন্টস এ মাল্টি সেলুলার স্ট্রাকচার, ঠিক আছে? অভিউলের ভিতরে একটা মাল্টি সেলুলার স্ট্রাকচারস থাকে হুইচ কন্টেন্টস দ্য এগ, অ্যান্ড দ্যাট মাল্টি সেলুলার স্ট্রাকচার ইজ নোন অ্যাজ দি এমব্রায়ো স্যাক। তো অভিউলটাকে যদি আমরা বড় করে দেখি এখানে, তো অভিউল অ্যাকচুয়ালি রিমেইন কভার্ড বাই টু আউটার ওয়াল, দুটা এর কোটস থাকে। তো আউটার কোট এ দুটা আছে, দিজ আর কল দি ইন্টিগুমেন্টস, আউটার ইন্টিগুমেন্টস অ্যান্ড ইনার ইন্টিগুমেন্টস। অবশ্য অভিউলের মধ্যে অনেক ধরনের টাইপস আছে, কিছু অভিউলস আছে যেগুলির মধ্যে একটা ইন্টিগুমেন্টস থাকে, কল দি ইউনিটেগমিক অভিউল, এটা যেমন ডাইটেগমিক। আবার এরকম অভিউলস আছে যার মধ্যে কোনো ধরনের টেগমেন্টস অর্থাৎ বাইরে কোনো ধরনের এক্সট্রা ওয়াল লেয়ার বা কোট থাকে না, সেগুলিকে এয়ারটেগমিক অভিউল বলে বলা হয়। এনিওয়ে তো দুটা আমরা এখানে ইন্টিগুমেন্টস পাচ্ছি, ঠিক আছে? এবং অভিউলের যেটা মাঝখানের যেটা অংশ, ঠিক আছে, অভিউলের যেটা সেন্ট্রাল পার্ট, দিস ইজ কল দি নিউসিলাস। হ্যাঁ, এবং ওই নিউসিলাসের মধ্যেই আমরা একটা মাল্টি সেলুলার স্ট্রাকচার পাচ্ছি। অবশ্য প্রথম অবস্থায় ভিতরে এমব্রায়ো স্যাকটা যখন ডেভেলপ হতে আরম্ভ করে, প্রথম অবস্থায় কী হয়, ভিতরে আমরা আটটা নিউক্লিয়াস পাচ্ছি, এদিকে তিনটা নিউক্লিয়াস আর এদিকে তিনটা নিউক্লিয়াস আর মাঝখানে দুটা নিউক্লিয়াস পাচ্ছি। অ্যাকচুয়ালি মাঝখানে যে দুটা নিউক্লিয়াস চলে আসে তার একটা নিউক্লিয়াস ছিল এই মেরুর আর আরেকটা নিউক্লিয়াস ছিল এই মেরুর, এই দুটা মেরুর থেকে অর্থাৎ দুটা পোল থেকে দুটা নিউক্লিয়াস মাঝখানে এসে জমা হয়, এই জন্য এগুলোকে বলা হয় পোলার নিউক্লিয়াস বা পোলার নিউক্লি। এবার এই যেটা ইন্টিগুমেন্টস, ইন্টিগুমেন্ট দুটা অভিউলের যেটা সেন্ট্রাল পার্ট অর্থাৎ যেটা নিউসিলাস সেটাকে কিন্তু ঘিরে থাকে, ঠিক আছে? তবে একটা জায়গায় কি থাকে, একটা জায়গায় ইট রিমেইন পারফোরেটেড, একটা জায়গায় একটা গ্যাপ থেকে যায়, আর এই প্রান্ত বাই পয়েন্টটাকে বলা হয় মাইক্রোপাইল, যে জায়গাটা গ্যাপ থেকে যাবে, ঠিক আছে? ঠিক এমব্রায়ো স্যাকটা কিন্তু এই মাইক্রোপাইল এন্ডের দিকেই থাকবে, ঠিক আছে? তা প্রথম অবস্থায় ভিতরে তো আমরা আটটা নিউক্লিয়াস পাচ্ছি, এরপরে কি হয়, এই যেটা মাইক্রোপাইল এন্ড, এই এন্ডে থাকা যে তিনটা নিউক্লিয়াস, এই তিনটা নিউক্লিয়াসকে ঘিরে কি হয়, তিনটা সেলস ফরমেশনস হয়, তিনটা সেল তৈরি হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে এগ আর দুটা হচ্ছে সাইনারগেটস, এই তিনটা সেলের একসঙ্গে ক্লাস্টারটাকে বলা হবে এগ অ্যাপারেটাস। আর ঠিক মাইক্রোপাইলের যেটা অপোজিট এন্ড, যেখান থেকে এই যেটা ইন্টুগুমেন্টসগুলি ফরমেশন হচ্ছে, ঠিক এই প্রান্তটাকে বলা হয় চালাজা এন্ড। ঠিক চালাজা এন্ডের দিকে যে তিনটা নিউক্লিয়াস থাকে সেগুলি কিছু সাইটোপ্লাজম নিয়ে এরকম ইন্ডিভিজুয়াল তিনটা সেলসে পরিণত হয়, এই সেলসগুলিকে বলা হয় অ্যান্টিপোডালস, ঠিক আছে? আর মাঝখানে দুটা নিউক্লিয়াস থেকে গেল
এই দুটা হচ্ছে পোলার নিউক্লিয়াস। অবশ্যই দুটা নিউক্লিয়াসের ফিউশন হয়ে যেতে পারে, এখন তো দুটা আছে, এই দুটা নিউক্লিয়াসের ফিউশন হয়ে একটা নিউক্লিয়াস হয়ে যেতে পারে, তখন সেটাকে বলা হবে সেকেন্ডারি নিউক্লিয়াস। অ্যান্ড কিপ রিমেম্বার, এই সমস্ত যে নিউক্লিয়াসগুলি আছে এই নিউক্লিয়াসগুলি কিন্তু হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, বিকজ এমব্রায়োসাইক ইজ দ্য প্রোডাক্ট অফ মিওসিস সেল ডিভিশন। কী করে ফুলের অভিউল, অভিউলের ভিতরে কী করে এই এমব্রায়োসাইক ডেভেলপ হয় সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। তো এটা হচ্ছে কি পোলার নিউক্লিয়াস। আপাতত এই দুটা পোলার নিউক্লি দুটাই হ্যাপ্লয়েড। আমি বলছিলাম যে পোলার নিউক্লি দুটা কি হতে পারে, ফিউশন হতে পারে, ফিউশন হয়ে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াসে পরিণত হতে পারে। এখন তো হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড ফিউশন হয়ে গেলে কি হবে, একটা ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে তৈরি হতে পারে। এনিওয়ে, তো এটা হচ্ছে স্ট্রাকচারটা। আর এবার আমরা চলে আসি, কারণ আমাদের আজকের যেটা বিষয় সেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, সে সম্পর্কে আমাদের জানতে হবে। এবার আমরা দেখে নিলাম যে অ্যাকচুয়ালি এগটা কোথায় আছে, সেটা হচ্ছে এগ থাকে উইদিন দ্য ওভারি, ওভারির ভিতর আছে অভিল, অভিলের ভিতরে থাকে অ্যামব্রায়োস্যাক, আর অ্যামব্রায়োস্যাকের মধ্যে কি আছে, টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলেন্ট আমরা সেখানে এগ অ্যাপারেটাস পাই, এর মধ্যে দুটো সাইনারগিট সেলস যেগুলির বিশেষ কোনো কাজ নেই, এগুলি পরে নষ্ট হয়ে যায়, আর তার সঙ্গে রয়ে যাচ্ছে একটা এগ সেল। তো ফাইনালি এই এগটাই ফার্টিলাইজড হতে লাগবে, আর এই এগটা যখন ফার্টিলাইজড হবে তখন কমপ্লিট অভিল যেটা আছে ইট উইল ডেভেলপ অর ইট উইল ট্রান্সফর্ম ইন টু সিডস। এভাবে আমরা ফুলের থেকে কি পাই, বীজ বা সিডস পাচ্ছি। এনিওয়ে, তো এবার এই এগটাকে ফার্টিলাইজ করতে গেলে এবার মেল গ্যামেটস লাগবে। মেল গ্যামেট আসবে কোথার থেকে, মেল গ্যামেট আসবে ফ্রম দি পোলেন গ্রেনস। অ্যাকচুয়ালি আমরা জানি যে ফ্রেশলি যেগুলি ফর্মড পোলেন গ্রেনস অর মাইক্রোস্পোর্স সেগুলির মধ্যে কি থাকে, নতুন করে যেগুলি পোলেন গ্রেনস তৈরি হয় সেই পোলেন গ্রেনস এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি, ফ্রেশলি ফর্ম যেগুলি পোলেন গ্রেনস সেগুলি অ্যাকচুয়ালি দে হ্যাভ রিচ সাইটোপ্লাজম, প্রচুর পরিমাণে ঘন সাইটোপ্লাজমস থাকে, অ্যান্ড উইথ এ সেন্ট্রালি প্লেসড প্রমিনেন্ট নিউক্লিয়াস। অর্থাৎ পোলেন গ্রেন যখন ফর্মেশন হয় ইনসাইড দ্য মাইক্রোস্পোরেনজিয়াম, ঠিক আছে, ফুলের যে মাইক্রোস্পোরেনজিয়াম আছে, ঠিক আছে, এগুলো মাইক্রোস্পোরেনজিয়াম বা পোলেন স্যাক, এর ভিতরে যখন পোলেন গ্রেনগুলি ফর্মেশন হয় তখন প্রথম যখন পোলেন গ্রেনগুলি ফর্মেশন হয় সেগুলি কিন্তু এক কোষী হিসাবে ফর্মেশন হয়। অর্থাৎ প্রত্যেকটা পোলেন গ্রেনের মধ্যে একটা ঘন সাইটোপ্লাজম অ্যান্ড উইথ এ সেন্ট্রালি প্লেসড প্রমিনেন্ট নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। বাট এই যে পোলেন গ্রেনস, ইট স্টার্টস জার্মিনেটিং হোয়াইল এনক্লোজড ইনসাইড দ্য পোলেন স্যাক। কিন্তু এরপর কি হয়, এই যেটা পোলেন স্যাক যার ভিতরে এগুলো তৈরি হচ্ছিল তার ভিতরে থাকা অবস্থায় কিন্তু পোলেন গ্রেনের কি হয়, জার্মিনেশনটা স্টার্ট হয়ে যায়, অ্যান্ড দিস কাইন্ড অফ জার্মিনেশন ইজ কল দি ইনসিটু জার্মিনেশনস। ঠিক আছে, তো জার্মিনেশন হয়ে কি হয়, জার্মিনেশন হয়ে পোলেন গ্রেনটা কি হবে, একটা আর্লি মেল গ্যামেটোফাইটে পরিণত হবে। সেটা কেমন দেখতে হয় আমরা দেখি নেই এখানে, যে আগে তো একটা নিউক্লিয়াস ছিল, এরপরে কি হবে, নিউক্লিয়াসটা ভাগ হয়, অবশ্যই এবার ডিভিশন যেটা হচ্ছে সেটা মাইটোসিস ডিভিশন, নিউক্লিয়াসটা ভাগ হয়ে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে, একটাকে বলা হবে ভেজিটেটিভ নিউক্লিয়াস অর টিউব নিউক্লিয়াস, আর একটাকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। এরপরে যেটা জেনারেটিভ নিউক্লিয়াস সেটাকে ঘিরে কি হয়, একটা থিন ওয়াল ডেভেলপড হয়, আর এই যেটা লার্জ সাইজ সেলস উইথ দিস নিউক্লিয়াস এটাকে বলা হবে ভেজিটেটিভ সেলস, আর এর সাইটোপ্লাজমের মধ্যে অ্যাকচুয়ালি দ্য জেনারেটিভ সেলস, এই যেটা সেল তৈরি হলো জেনারেটিভ সেলস, দিস জেনারেটিভ সেলস রিমেন ফ্লোটেড উইদিন দ্য সাইটোপ্লাজম অফ দ্য ভেজিটেটিভ সেলস। এই যেটা বড় সেলস আমরা দেখছি এই সেলটার সাইটোপ্লাজমের মধ্যে জেনারেটিভ সেলটা কি হয়, ভেসে থাকে, রিমেন্স ফ্লোটেড উইদিন দ্য সাইটোপ্লাজমস অফ দি ভেজিটেটিভ সেলস। তো এভাবে কি হয় যে পোলেন গ্রেনস এগুলি অ্যাকচুয়ালি ফর্মেশন হওয়ার সময় তো এগুলি ইউনিসেলুলার হিসাবে ফর্মেশন হয় উইথ এ প্রমিনেন্ট নিউক্লিয়াস অ্যাট দ্য সেন্টার, কিন্তু এরপরে পোলেন গ্রেনটা জার্মিনেট করতে স্টার্ট করে দেয়, ঠিক আছে, অ্যান্ড দ্যাট কাইন্ড অফ জার্মিনেশন ইজ কল দি ইনসিটু জার্মিনেশন। অর্থাৎ যখন পোলেন গ্রেনটা পোলেন স্যাকের ভিতরই থাকে, এই পোলেন স্যাকের ভিতর থাকা অবস্থাতেই তার জার্মিনেশনটা স্টার্ট হয়ে যায়, এবং তারপর এটা কি হয়, একটা ধীরে ধীরে একটা আর্লি মেল গ্যামেটোফাইটে পরিণত হয়, অর্থাৎ টু সেলড স্ট্রাকচারে পরিণত হয়, একটা হচ্ছে ভেজিটেটিভ সেলস, অ্যানাদার ইজ জেনারেটিভ সেলস, দ্য জেনারেটিভ সেলস রিমেন ফ্লোটেড উইদিন দ্য সাইটোপ্লাজমস অফ দি ভেজিটেটিভ সেলস। তো এইভাবে একটা আর্লি আর্লি মেল গ্যামেটোফাইট ডেভেলপ হওয়া, ডেভেলপমেন্ট হওয়ার যেটা প্রসেস দ্যাট ইজ কল দি প্রিকোসিয়াস, ঠিক আছে, কারণ এই প্রসেসটা কোথায় স্টার্ট হচ্ছে, উইদিন দ্য পোলেন স্যাক। এনিওয়ে, এরপর কি হয়, এরপর এই টু সেলড কন্ডিশন, অর্থাৎ প্রত্যেকটা পোলেন গ্রেন এভাবে টু সেলড
স্ট্রাকচার ডেভেলপড হয় এবং তারপর সেটার কি হয়, তার পলিনেশন হয়। তো পলিনেশন যখন হয় অ্যান্ড হোয়েন ইট ইজ রিসিভড বাই দি স্টিগমা অফ দি ফ্লাওয়ার, সেখানে অ্যাকচুয়ালি পলিন গ্রেনসগুলি রিকগনাইজড হয় বাই দি কম্পিটিবিলিটি ইনকম্পিটিবিলিটি ফ্যাক্টর্স প্রেজেন্টস ইন দ্য স্টিগমাল ফ্লুইডস। সেখানে অ্যাকচুয়ালি নানা ধরনের প্রোটিন ফ্যাক্টর্স আছে, আর পোলেন গ্রেন সার্ফেসও নানা ধরনের প্রোটিন ফ্যাক্টর্স থাকে, সেগুলির দ্বারা কি হয় পোলেন গ্রেনটা রিকগনাইজড হয়। অ্যান্ড আফটার রিকগনিশনস পোলেন গ্রেনস অ্যাবজর্বস দ্য ফ্লুইডস অ্যান্ড ওয়াটার ফ্রম দি স্টিগমা অ্যান্ড ফার্দার এর যেটা গ্রোথ, ঠিক আছে, ইতিমধ্যে তো জার্মিনেশন হয়ে গেছে, জার্মিনেশন স্টার্ট হয়ে গেছে, দ্যাট ইজ কল ইনসিটু জার্মিনেশন, সেটা তো আগেই তার হয়ে গেছে যখন সেটা পোলেন স্যাকের ভিতর ছিল। এবার আফটার পলিনেশন হোয়েন দি পোলেন গ্রেন রিসিভড বাই দ্য স্টিগমা, তারপরে এর ফার্দার ডেভেলপ, তারপরে এর প্রসেসটা ডেভেলপমেন্ট প্রসেসটা আরও আগবাড়ে। তো এবার কি হবে, তো আফটার ফলিং অফ ইন দ্য স্টিগমা দি পোলেন গ্রেনস অ্যাবজর্বস দ্য নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার এক্সেট্রা, এবং এর যেটা ইনটাইন থাকে, আমি আগেও ক্লাসে বলেছিলাম যে পোলেন গ্রেনস রিমেন কভার্ড বাই টু ওয়াল লেয়ার, দ্য ইনার ওয়াল লেয়ার ইজ নোন অ্যাজ দ্য ইনটাইন অ্যান্ড দ্য আউটার ওয়াল লেয়ার ইজ কলড দ্য এক্সটাইন। দ্য ইনার ওয়াল লেয়ার দ্য ইনটাইন সেটা কি হয় একটা এই জার্মপোর দিয়ে এটা বের হয়ে আসে ইন দ্য ফর্মে টিউব, আর ঠিক তার মধ্য দিয়ে কি হয় যেটা ভেজিটেটিভ সেলস ছিল ভিতরে, সেই ভেজিটেটিভ সেলটাই টিউবের মধ্যে দিয়ে বাড়তে আরম্ভ করে। এভাবে ভেজিটেটিভ সেলস হেল্প ইন এক্সটেনশনস অফ দি টিউব অ্যান্ড দিস টিউব ইজ কল দি পোলিন টিউব, আর ভেজিটেটিভ সেলসের যেটা নিউক্লিয়াস সেটা একদম টিউবের মাথায় চলে আসে, অবশ্যই এটা বিশেষ কোনো কাজ নেই, এটা পরে গিয়ে ডিজেনারেট হয়ে যাবে। আর জেনারেটিভ সেল যেটা ছিল অল্প আগে, যেটা আমি ডায়াগ্রাম দেখিয়েছি এখানে, যেটা জেনারেটিভ সেলস যেটা ছিল এখানে, ঠিক আছে, এটাই তো দুটা হয়ে গেছে, দুটা নিউক্লিয়াস আর এর মধ্যে জেনারেটিভ সেলস। এই জেনারেটিভ সেলসটা এরপরে কী হয়, যেটা জেনারেটিভ সেলস ছিল সেটা ভাগ হয়ে দুটা মেল গ্যামেটসে পরিণত হয়। এরপরে ধীরে ধীরে কী হবে, যেটা পোলেন টিউব সেটা ধীরে ধীরে এটা পেনিট্রেট করতে থাকে, এটা পাস হতে থাকে কার মধ্যে দিয়ে, এই যেটা স্টাইল, স্টাইলের ভিতর দিয়ে পাস হতে থাকে। অবশ্য এই যেটা পোলেন টিউব যখন এটা পাস হয়, পোলেন টিউব থেকে পেকটিনেস এবং তার সাথে সাথে অন্যান্য হাইড্রোলাইটিক এনজাইমসও রিলিজড হয়, যেটা কী করে এই স্টাইলের মধ্যে থাকা যেটা টিস্যু সেটাকে ডিজলভস করতে থাকে এবং তার মধ্যে দিয়েও রাস্তা বের করে নেয় যাতে পোলেন টিউবটা বাড়তে পারে। অবশ্যই মোস্ট অফ দি মনোকটস অ্যান্ড ফিউ ডাইকটস দ্য স্টাইল রিমেইন হলো, ঠিক আছে, বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদ বা কিছু ডাইকট অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা স্টাইলটা কিন্তু আগের থেকে হলো পাচ্ছি, অর্থাৎ ভিতরটা ফোপোলা যার মধ্যে দিয়ে অতি সহজে পোলেন টিউবটা পাস হতে পারে। এনিওয়ে এভাবে পোলেন টিউবটা ধীরে ধীরে কি হয়, পোলেন টিউবটা এভাবে এর এক্সটেনশন হয় এবং শেষে এসে কোথায় এন্টার করে যায়, এটা এন্টার্স ইনসাইড দ্য ওভারি। ওভারির ভিতরে এন্টার করার পরে এই যেটা পোলেন টিউব হুইচ ক্যারিজ দ্য মেল গ্যামেটস, ঠিক আছে, সেই পোলেন টিউবটা কিন্তু শেষে গিয়ে অভিউলের ভিতরে পেনিট্রেট করতে লাগবে। এখন অভিউলের ভিতর যে পেনিট্রেশনস হবে সেটা তিনটাভাবে পেনিট্রেশনস হতে পারে, যে ইন মোস্ট অফ দি কেসেস যেটা দেখা যায় সেটা হচ্ছে পোলেন টিউব এটা এসে কী করে, যেটা অভিউল তার যেটা মাইক্রোভাইল অর্থাৎ যেখানে ইনটিগুমেন্টটা অ্যাবসেন্স থাকে ঠিক সেই দিক দিয়ে পেনিট্রেট করে। তো এই রাস্তা দিয়ে যদি পেনিট্রেট হয় পোলেন টিউবের ইনসাইড দ্য অভিউল, দিস কাইন্ডস অফ পেনিট্রেশন ইজ কল দি পোরোগ্যামি। এক্সাম্পলস ইন কুকুরবিট, এক্সাম্পল যেটা আমি বলবো সেটা হচ্ছে লিলি। আচ্ছা, এছাড়াও এই যেটা পোলেন টিউব সেটা অভিউলের যেটা চ্যালাজা এন্ড অর্থাৎ ঠিক মাইক্রোপাইলের যেটা বিপরীত প্রান্ত যেখান থেকে অ্যাকচুয়ালি ইনটিগুমেন্টসগুলি ডেভেলপড হয় ঠিক সেদিক দিয়ে যদি তার এন্ট্রিটা হয় তখন সেটাকে বলা হবে চ্যালাজোগেমি। তার এক্সাম্পল হচ্ছে ক্যাসুরিনা। এরপর এমনও হতে পারে যেটা পোলেন টিউব সেটা ইনটিগুমেন্টস সেটার মধ্য দিয়ে তার পেনিট্রেশনস হতে পারে, তখন এই ধরনের পেনিট্রেশনকে বলা হবে মেসোগেমি, আর এর এক্সাম্পল হচ্ছে কুকুরবিটা, ঠিক আছে। তো এরকমভাবে পোলেন টিউবটার বিভিন্নভাবে পেনিট্রেশনস হতে পারে ইনসাইড দ্য অভিউল। তো ডিউরিং পেনিট্রেশন যখন পেনিট্রেট করতে থাকে প্রথমে কী হয়, যেটা পোলেন টিউব সেটা প্রথমে নিউসিলাসটাকে ভেদ করে, কারণ এখানে কিছু নিউসিলাস সেলস থাকে সেগুলিকে ডিজেনারেট করে দিয়ে সেটাকে, কারণ পোলেন টিউব থেকে কী হয় নানা ধরনের হাইড্রোলাইটিক এনজাইমস অ্যান্ড পেকটিনাস এনজাইমস রিলিজড হয়, কাজে ইট হেল্পস ইন মেকিং দ্য প্যাসেজ ফর এন্ট্রি অফ দ্য পোলেন টিউব। ধীরে ধীরে পোলেন টিউব কী হয় এই নিউসিলাসটাকে পাস করে গিয়ে এটা যেটা ভিতরে যেটা তো আছে অ্যাম্ব্রাস্যাক, এই অ্যাম্ব্রাস্যাকের ভিতরে এবার কী হয় ধীরে ধীরে এটা পেনিট্রেট করতে আরম্ভ করে। তো আমি এখন নেক্সট ডায়াগ্রামটা দেখাচ্ছি যে এটা যে এরপরে কী হবে, এবার পোলেন টিউব যখন ভিতরে পেনিট্রেট করবে কী হবে। তো এই হচ্ছে ডায়াগ্রাম। তো এভাবে পোলেন টিউব ধীরে ধীরে এটা কী হয় নিউসিলাস ক্রস করে এটা
আমরা স্যাক যেটা স্ট্রাকচার এগ কন্টেনিং স্ট্রাকচার তার ভিতরে পেনিট্রেট করতে আরম্ভ করে। কিন্তু পেনিট্রেশনের সময় কি হয়, প্রথমে যেটা পোলেন টিউব, অ্যাকচুয়ালি ইট ক্যারিজ দ্য টু মেল গ্যামেটস অ্যান্ড ওয়ান টিউব নিউক্লিয়াস। অবশ্য টিউব নিউক্লিয়াসের বিশেষ কোনো কাজ নেই, এটা আগেও ডিজেনারেট করে যেতে পারে বা এখন ডিজেনারেট হবে। অ্যাকচুয়ালি আমি আগে বলেছিলাম যে এগ আছে, এগের সঙ্গে কি থাকে, দুটো সাইনার গিট, সো দিস ইজ দ্য এগ সেলস এবং তার সঙ্গে দুটো সাইনার গিট সেলস আছে, একসঙ্গে বলা হয় এগ অ্যাপারেটাস। পোলেন টিউবটা এসে কি হয়, সরাসরি গিয়ে দুটো সাইনার গিটস এর ভিতরে, যে কোনো একটা সাইনার গিটস এর ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে পোলেন টিউবের যেটা টার্মিনাল, যেটা এন্ড মাথাটা, সেটা কি হয়, এটা ফুলে যায়। ফুলে গিয়ে এরপরে কি হয়, এটা বার্স্ট হয়ে যাবে, এটা ফেটে যাবে। এছাড়াও কি হয়, যেটা পেনিট্রেটেড যেটা সাইনার গিটস, অর্থাৎ যে সাইনার গিট সেলের ভিতরে ঢুকে গেছে, সেটাও কি হয়, ডিজেনারেট করে যায়। কাজে এই সেলটাও ডিজেনারেট করে যাবে, তার নিউক্লিয়াসও ডিজেনারেট করে যাবে, এবং পোলেন টিউবের যেটা টিউব নিউক্লিয়াস সেটাও ডিজেনারেট করে যাবে, এবং পোলেন টিউবের ভিতরে থাকা যেটা মেল গ্যামেটস সেটা কি হবে, যেটা এমব্রায়ো স্যাক, তার ভিতরে মেল গ্যামেট দুটা কি হবে, ভিতরে রিলিজ হবে। এই যে ডায়াগ্রামে দেখানো হচ্ছে, এটা পোলেন টিউব, এটা এগ, ঠিক আছে। ইতিমধ্যে দুটো সাইনার গিটস এর একটা তো প্রথমেই ডিজেনারেট করে যাচ্ছে, যার ভিতরে পোলেন টিউবটা ঢুকবে, আর আরেকটা সাইনার গিটস পরে গিয়ে ডিজেনারেট করে যায়। আর পোলেন টিউবের যেটা টিউব নিউক্লিয়াস সেটাও নষ্ট হয়ে যাবে। আর পোলেন টিউব কি ক্যারি করছিল, দুটা মেল গ্যামেট, সেই মেল গ্যামেট দুটা কি হবে, অ্যামব্রায়ো স্যাকের ভিতর চলে আসবে। এটা একটা মেল গ্যামেট, এই একটা মেল গ্যামেট। আচ্ছা, তো এভাবে পোলেন টিউবের পেনিট্রেশন হয়, আর পোলেন টিউব এইভাবে সে মেল গ্যামেট যেটা ক্যারি করে সেটাকে নিয়ে এসেও অ্যামব্রায়ো স্যাকের ভিতরে ছেড়ে দেয়, যাতে এগটা ফার্টিলাইজড হতে পারে। আর এই প্রসেসটাকে বলা হয় সাইফোনোগ্যামি। কিপ রিমেম্বার, এই প্রসেসটার নাম হচ্ছে সাইফোনোগ্যামি। এরপর যেটা মেল গ্যামেট দুটো চলে আসছে, দুটা মেল গ্যামেট আসছে মানে কি, এখানে দুটো ফার্টিলাইজেশন হবে, এই জন্য বলা হয়েছে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বি নিষেচন। কি হয় এক্স্যাক্টলি, এখানে যেটা মেল গ্যামেটস, মেল গ্যামেটস ইট ইজ হ্যাপ্লয়েড, আর এটা ফিমেল গ্যামেট অর্থাৎ এগ। এই যেটা এগ, এটা একটা মেল গ্যামেটের দ্বারা ফার্টিলাইজ হয়, কারণ ভিতরে দুটা মেল গ্যামেট চলে আসছে। দুটা মেল গ্যামেটের ভিতরে একটা মেল গ্যামেট এগটাকে ফার্টিলাইজ করবে, ফার্টিলাইজ করে কিসে পরিণত হবে, একটা ডিপ্লয়েড জাইগট। আর এই জাইগটটাই পরে একটা কি হবে, একটা মাল্টি সেলুলার অ্যামব্রায়োতে পরিণত হবে, ঠিক আছে। এই যেটা ডিপ্লয়েড জাইগট, এটা গিয়ে পরে একটা মাল্টি সেলুলার অ্যামব্রায়োতে পরিণত হবে। আচ্ছা, পরে আমরা দেখছি ব্যাপারটা। আর দুটা মেল গ্যামেটের ভিতরে আরেকটা মেল গ্যামেট, এটা কি হয়, অল্প আগে কিন্তু আমি ডায়াগ্রামে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে যেটা অ্যামব্রায়ো স্যাক, আমি অল্প আগেও বলেছিলাম যে অ্যামব্রায়ো স্যাকের মাঝখানে দুটা কি থাকে, পোলার নিউক্লি। অবশ্যই দুটো নিউক্লিয়াস ফিউশন অবস্থাতেও থাকতে পারে, এখন তো দুটো আমি দেখাচ্ছি, এমন হতে পারে এই হ্যাপ্লয়েড পোলার নিউক্লি দুটা ফিউশন হয়ে একটা হয়ে থাকতে পারে, তখন সেটাকে বলা হবে সেকেন্ডারি নিউক্লিয়াস। যাই হোক, ডায়াগ্রামে আমি এখানে দুটো আলাদা আলাদাই দেখাচ্ছি। তো এখন কি হবে, প্রথমে কি হয়, এই যেটা পোলার নিউক্লি দুটা, এ দুটার ফিউশন হবে, ঠিক আছে। এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, দুটার ফিউশন হয়ে কি হবে, একটা ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি হবে। আচ্ছা, এদিকে দুটা মেল গ্যামেট, তার ভিতর একটা তো একটাকে ফার্টিলাইজ করেছে, দিস ইজ কল দি জেনারেটিভ ফার্টিলাইজেশন, তৈরি হয়েছে একটা জাইগট ডিপ্লয়েড। আর দুটা মেল গ্যামেটের ভিতর আরেকটা যে মেল গ্যামেটস আছে, সেই মেল গ্যামেটটা এবার কি করবে, এই যেটা সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে, যেটা দুটা পোলার নিউক্লি ফিউশন হয়ে তৈরি হয়েছে, সেটাকে ফার্টিলাইজ করবে। সো দিস ইজ দ্য সেকেন্ড ফার্টিলাইজেশন, দিস ইজ কল দি ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। এর ফলে তৈরি হবে একটা ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। কেন এটা ট্রিপ্লয়েড হলো, তার কারণ দুটা পোলার নিউক্লি হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড, প্রথমে এই দুটা ফিউশন হয়, ফিউশন হয়ে তৈরি হয় একটা ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস। তার সঙ্গে আবার যেটা মেল গ্যামেট সেটাও হ্যাপ্লয়েড, তার সঙ্গে আবার মেল গ্যামেট গিয়ে ফিউশন হচ্ছে। কাজেই হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড আর মেল গ্যামেট আরেকটা হ্যাপ্লয়েড, তিনটা মিলে কি তৈরি হয়, একটা ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তো এবার এই যেটা সেকেন্ড ফার্টিলাইজেশন, সেকেন্ড যেটা ফার্টিলাইজেশন, এটাকে স্পেশালি বলা হয় ট্রিপল ফিউশন, বিকজ ইট ইনভলভস দ্য ফিউশন অফ থ্রি ডিফারেন্ট নিউক্লিয়াস, দুটা পোলার নিউক্লি আর একটা নিউক্লি নিউক্লিয়াস অফ দ্য মেল গ্যামেটস। কাজেই এই সেকেন্ড যেটা ফার্টিলাইজেশন, ইট ইনভলভস থ্রি নিউক্লিয়াস, আর যার জন্য এই ভেজিটেটিভ ফার্টিলাইজেশনটাকে বলা হয় ট্রিপল ফিউশন, যার ফলে কি তৈরি হয়, একটা ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এবার অল্প আগে আমি বলেছি যে জেনারেটিভ ফার্টিলাইজেশন, অর্থাৎ যেখানে একটা মেল গ্যামেট এগটাকে ফার্টিলাইজ করে জাইগোট তৈরি করে, এই জাইগোটটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল সেল অ্যামব্রায়ো, এরপর সেটা সেটা রিপিটেড মাইটোসিস ডিভিশন হয় এবং সেটা একটা মাল্টি সেলুলার অ্যামব্রায়োতে পরিণত হয়, ঠিক আছে, একটা মাল্টি সেলুলার অ্যামব্রায়োতে পরিণত হতে আরম্ভ করে। এবার আর এদিকে যেটা ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হলো,
due to vegetative fertilization or triple fusion এই যেটা ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস এটা দিয়ে কি তৈরি হবে এই যেটা এমব্রায়ো তৈরি হচ্ছে তার চারপাশে একটা নিউট্রিটিভ টিস্যু তৈরি হবে এই যেটা নিউট্রিটিভ টিস্যু এটাকে বলা হবে এন্ডোস্পার্ম এটা কেন দরকার কারণ এই যেটা এমব্রায়ো ডেভেলপড হচ্ছে তার পোষণ তার পুষ্টির জন্য এখানে চারদিকে একটা কি তৈরি হয় একটা এন্ডোস্পার্মস একটা তৈরি হয়ে যায় ঠিক আছে এন্ডোস্পার্ম অনেক ধরনের হতে পারে নিউক্লিয়ার সেলুলার হ্যালোভিয়াল এন্ডোস্পার্মস আমরা পরবর্তী ক্লাসগুলিতে দেখব যে এন্ডোস্পার্মস কত ধরনের হতে পারে অবশ্য এই ক্ষেত্রে কিন্তু আমরা জেনে নিলাম যে ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্মস দ্য এন্ডোস্পার্মস আর ট্রিপ্লয়েড অ্যাজ বিকজ দিস এন্ডোস্পার্মস আর ফর্মড বাই ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস এখন ব্যাপার হচ্ছে এই প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা কি করে ট্রিপ্লয়েড হলো বিকজ ইট ইজ দ্য রেজাল্টস অফ ভেজিটেটিভ ফার্টিলাইজেশন অর ট্রিপল ফিউশন কারণ এটা ফরমেশন হতে গেলে তিনটা ডিফারেন্ট নিউক্লিয়াসের ফিউশন হয়েছে কি কি দুটো পোলার নিউক্লি আর একটা মেল গ্যামেট সে তিনটা নিউক্লিয়াসের ফিউশন হয়ে ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হয় আর এই ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস দিয়েই এন্ডোস্পার্মটা তৈরি হবে এন্ডোস্পার্মস ইজ অ্যাকচুয়ালি এ নিউট্রিটিভ টিস্যু যেটা এই ডেভেলপিং এমব্রায়োর পোষণ বা পুষ্টির কাজে লাগে আমরা এই ডায়াগ্রামটা তো অল্প দেখে নিচ্ছি যে কি হয় অ্যাকচুয়ালি আফটার ডাবল ফার্টিলাইজেশন ইতিমধ্যে ফার্টিলাইজেশন হয়ে গেছে জেনারেটিভ অ্যান্ড ভেজিটেটিভ দুটাই ফার্টিলাইজেশন হয়ে গেছে এবার এই যেটা জাইগট এটা ধীরে ধীরে এখন কি হবে একটা একটা মাল্টি সেলুলার এমব্রায়োতে পরিণত হতে আরম্ভ করে দিস দ্য মাইক্রোস্কোপিক পিকচার ঠিক আছে রিয়েল ইমেজ এটা একটা আর যেটা এন্ডোস্পার্ম আমি দেখাচ্ছিলাম এখানে চারদিকে নিউট্রিটিভ টিস্যু এটা হচ্ছে তার চারদিকে নিউট্রিটিভ টিস্যু এভাবে ধীরে ধীরে যেটা এমব্রায়ো মাল্টি সেলুলার এমব্রায়ো এটা গ্রোথ হতে শুরু করে এর মধ্যে কটিলিডনস ডেভেলপড হয় এটা এন্ডোস্পার্ম ধীরে ধীরে এটা বাড়বে এবং ধীরে ধীরে এটা একটা কমপ্লিট এমব্রায়োতে পরিণত হবে আর এই এমব্রায়োটার যখন গ্রোথ হবে ঠিক আছে এটা যখন গ্রোথ হবে একে ঘিরে থাকা যেটা এন্ডোস্পার্ম সেটা ধীরে ধীরে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে মানে কি দিস এন্ডোস্পার্মস উইল বি অ্যাবজর্বড বাই দি ডেভেলপিং এমব্রায়ো এই এমব্রায়ো কি করবে চারদিকে থাকা এন্ডোস্পার্মটাকে অ্যাবজর্ব করে নেবে ফর ইটস নিউট্রিশনস অবশ্য কিছু কিছু সিডের ক্ষেত্রে কি হয় এক্সেস কিছু এন্ডোস্পার্মস থেকে যায় তখন সেই ধরনের সিডসগুলিকে বলা হয় এন্ডোস্পার্মিক সিডস এনিওয়ে আমি সেটাই বলছিলাম এখানে যে শেষে গিয়ে আমরা দেখব কি যে এই যেটা এমব্রায়ো এই এমব্রায়োটা রয়ে যায় এমব্রায়োটাই এখানে ডেভেলপড হয় এটা কমপ্লিট পার্টটা এমব্রায়ো চারদিকের যেটা এন্ডোস্পার্মস এটা এই ডেভেলপিং এমব্রায়ো সেটাকে কি করে অ্যাবজর্ব করে নেয় অ্যাজ নিউট্রিয়েন্টস হিসাবে এবং এই যেটা এমব্রায়ো স্যাকের বাইরে যেটা নিউক্লিয়াস ছিল সেটাও অ্যাকচুয়ালি কি হয় সেটাও নাই হয়ে যায় কারণ সেটাও অ্যাকচুয়ালি এই ডেভেলপিং এমব্রায়ো নিউট্রিশনের কাজে লেগে যায় কাজে এটাও থাকবে না অবশ্য কিছু কিছু সিডের ক্ষেত্রে এই যেটা নিউক্লিয়াসের একটা পাতলা তরক থেকে যায় এরকম রেমনেন্ট অফ নিউক্লিয়াস অর্থাৎ যদি সিডের মধ্যে নিউক্লিয়াসের যদি অল্প অবশেষ অংশ থেকে যায় পাতলা তরক হিসাবে তখন সেটাকে বলা হয় পেরিস্পার্ম যাই হোক আমি যেটা সিডস এখানে দেখাচ্ছি এটা না এন্ডোস্পার্মিক সিডস না পেরিস্পার্মিক সিডস কারণ এখানে আমি দেখিয়েছি যে এটা এমব্রায়ো এমব্রায়োটা হচ্ছে এটা এটা বড় হয়ে গেছে এটা ফুললি ডেভেলপড এমব্রায়ো চারদিকের এন্ডোস্পার্মস এটাও ফিনিশ হয়ে গেছে এবং যেটা নিউক্লিয়াস এটাও অ্যাকচুয়ালি ফিনিশ হয়ে যায় এটা কাজে লেগে যায় কার কাজে ইন দ্য নিউট্রিশন অর্থাৎ যেটা ডেভেলপিং এমব্রায়ো তার পোষণের কাজে লেগে যায় এবং চারদিকে যে ইন্টিগুমেন্টস আছে এই দুটা ইন্টিগুমেন্টস এই ইন্টিগুমেন্টস দুটো শুকিয়ে গিয়ে কী হয় শেষে গিয়ে সিড কোর্সে পরিণত হয় কাজেই অভিউল অভিউলের যেটা আউটার অ্যান্ড ইনার ইন্টিগুমেন্টস এই দুটো ইন্টিগুমেন্ট পরে গিয়ে ড্রাই বা শুকিয়ে গিয়ে এটা সিড কোর্সে পরিণত হয় এই জন্য আমরা সিড কোর্স দুটো পাই আউটার ইন্টিগুমেন্ট এটা টেস্টা ফরমেশন করে অ্যান্ড ইনার ইন্টিগুমেন্টস এটা ইনার সিড কোর্স ফরমেশন করে দ্যাট ইজ স্টেগমেন্ট কিপ রিমেম্বার সিড কোর দুটো হয় আউটার সিড কোর ইজ নোন অ্যাজ দ্য টেস্টা অ্যান্ড দ্য ইনার সিড কোর ইজ স্টেগমেন্ট আর ভিতরে আমরা কী পাচ্ছি এমব্রায়ো পাচ্ছি এই এমব্রায়োটা আসলো কোথার থেকে এই এমব্রায়োটা আসলো অ্যাকচুয়ালি ফ্রম জাইগোট এই জাইগোটটাই অ্যাকচুয়ালি কী হয় একটা মাল্টি সেলুলার এমব্রায়োতে পরিণত হয় আর বাকি যে অ্যান্ডোস্পার্মস এবং তার সাথে যে নিউক্লিয়াস আছে এগুলি সব কী হয় এগুলি সব অ্যাকচুয়ালি নিউট্রিশনের কাজে লেগে যায় ঠিক আছে অল দিস অ্যান্ডোস্পার্মস অ্যান্ড নিউক্লিয়াস গেট অ্যাবজর্বস বাই দি ডেভেলপিং এমব্রায়ো অবশ্য আমি সেটাও বলেছি কিছু সিডের ক্ষেত্রে এক্সেস অ্যান্ডোস্পার্মস থেকে যেতে পারে বা এক্সেস কিছু নিউক্লিয়াস থেকে যেতে পারে এক্সেস অ্যান্ডোস্পার্ম যদি সিডের মধ্যে থেকে যায় তখন সেটাকে বলা হবে অ্যান্ডোস্পার্মিক সিডস আর না থাকলে নন অ্যান্ডোস্পার্মিক সিডস আবার কিছু সিডসের মধ্যে কী আছে এরকম নিউক্লিয়াস
সম্পূর্ণটা অ্যাবজর্বড হয় না বাই দি ডেভেলপিং এমব্রায়ো, আর সেই ক্ষেত্রে তখন রয়ে যাওয়া নিউসিলাসটাকে বলা হবে পেরিস্পার্মস, আর সিডসটাকে বলা হবে পেরিস্পার্মিক সিডস। অ্যান্ড অ্যান্ড এই যেটা ডাবল ফার্টিলাইজেশন যেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম, অ্যাকচুয়ালি দিস ডাবল ফার্টিলাইজেশন প্রসেস ওয়াজ ফার্স্ট ডেমনস্ট্রেটেড বাই নোয়াশিন, কিপ রিমেম্বার দ্য নেম অফ দ্যাট সায়েন্টিস্ট, নোয়াশিন ইন 1898 ইন ফ্রিটিলারিয়া অ্যান্ড লিলিয়াম, এই দুটো প্ল্যান্টসের মধ্যে ফার্স্ট তিনি ডেমনস্ট্রেট করিয়েছিলেন। তিনি দেখাই তিনি দেখিয়ে আমাদেরকে দেখিয়েছিলেন যে কি করে ডাবল ফার্টিলাইজেশন হয়, আর সেই হিসাবেই কিন্তু আমরা আজকে ক্লাসে অ্যাকচুয়ালি প্রসেসটা সম্পর্কে জানতে পারলাম। সো দ্যাটস ওয়াজ অল ইন টুডেজ ক্লাস অ্যাবাউট ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেচন। আমি আগেও বলেছি ডাবল ফার্টিলাইজেশন ইজ এ ডিফাইনিং ফিচার্স অফ দি অ্যাঞ্জিওস্পার্মস অ্যান্ড ইট এক্সক্লুসিভলি অকার্স অনলি ইন অ্যাঞ্জিওস্পার্মস, অন্য কোনো প্ল্যান্টস গ্রুপসের মধ্যে এ ধরনের ডাবল ফার্টিলাইজেশন হয় না। অবশ্য বিফোর এন্ডিং দ্য টুডেজ ক্লাস আমি জাস্ট আরেকটা কথা বলে দিচ্ছি যে ডাবল ফার্টিলাইজেশনের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কোথায়, ঠিক আছে? ডাবল ফার্টিলাইজেশনের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কোথায়, এর গুরুত্বটা কোথায়? অ্যাকচুয়ালি এর দুটা সিগনিফিকেন্স আছে। নাম্বার ওয়ান, ডাবল ফার্টিলাইজেশন এনশিওরস ফরমেশনস অফ এন্ডোস্পার্মস অনলি হোয়েন দ্য এগ হ্যাজ বিন ফার্টিলাইজড অ্যান্ড এমব্রায়ো ডেভেলপমেন্ট ইজ টু স্টার্ট। অ্যান্ড দ্য সেকেন্ড সিগনিফিকেন্স, দ্য ট্রিপল ফিউশন অ্যাকচুয়ালি প্রোভাইডস এ স্টিমুলাস টু হাইব্রিড ভিগার ফর দ্য গ্রোথ অ্যান্ড দ্য ফরমেশন অফ দ্য এন্ডোস্পার্মস। সো এই দুটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য ডাবল ফার্টিলাইজেশন। প্রথমটা নিশ্চয় বোঝা গেছে, সেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশনসটা কী করে, এটা অ্যাকচুয়ালি একটা ফার্টিলাইজড হওয়ার পরেই, একটা ফার্টিলাইজড হওয়ার পর যখন একটা ফার্টিলাইজড একটা যখন একটা এমব্রায়ো তো ডেভেলপ হতে আরম্ভ করবে, তখনই যাতে অ্যান্ডোস্পার্মস তৈরি হয় সেটাকে এনশিওর করে ডাবল ফার্টিলাইজেশন। নাহলে কী হতো, নাহলে একটা ফার্টিলাইজেশনটা যদি ফেলিওরও হতো, ঠিক আছে, আমি মনে করলাম ডাবল ফার্টিলাইজেশন নেই, তাহলে সেক্ষেত্রে কী হতো যে একটা যদি আনফার্টিলাইজডও থেকে যেত তথাপি কী হতো, অ্যান্ডোস্পার্মস ডেভেলপড হয়ে যেত। ইন দ্যাট কেস প্ল্যান্টসের এটা কী হতো, ওয়াস্টেস অফ এনার্জি অ্যান্ড ম্যাটার হতো, ঠিক আছে? প্ল্যান্টের এক্ষেত্রে ওয়াস্টেস অফ এনার্জি অ্যান্ড ম্যাটার হতো, অর্থাৎ তার যেটা এনার্জি খরচা হতো, বিভিন্ন সেল সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের অপচয় হতো সেটা, ঠিক আছে, কারণ সেটা তো কাজে লাগতো না। কিন্তু এবার কি হচ্ছে, এবার অ্যাকচুয়ালি অ্যান্ডোস্পার্মস তখনই তৈরি হবে যখন একটা ফার্টিলাইজড হবে, নাহলে অ্যান্ডোস্পার্মস তৈরি হবে না, কারণ এই যে দুটা মেল গ্যামেট যাচ্ছে, ঠিক আছে, একটা মেল গ্যামেট গিয়ে একটাকে ফার্টিলাইজ করবে, আরেকটা মেল গ্যামেট গিয়ে যেটা সেকেন্ডারি নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে যে অ্যান্ডোস্পার্মটা ডেভেলপ করার জন্য। এবার যদি যদি একটা ফার্টিলাইজ না হয়, ঠিক আছে, তাহলে এই সেকেন্ডারি নিউক্লিয়াসটা স্টিমুলেট হবে না, তা অযথা আননেসেসারি অ্যান্ডোস্পার্মস তৈরি হবে না, তো এভাবে প্ল্যান্টসের যেটা এনার্জি এবং ম্যাটারের অপচয় হবে না। তো দ্যাট ইজ দ্য বেসিক সিগনিফিকেন্স অফ ডাবল ফার্টিলাইজেশন। অ্যান্ড এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি অ্যান্ড কিপ ইউর স্টাডি কন্টিনিউ। থ্যাংক ইউ ভেরি মাচ।